আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে আমি এখানে চিকেন নিয়েছি, মুরগির মাংস আর কি, আর হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এখানে আমি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এই চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করার জন্য এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো 1 চা চামচ আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো। এটা হচ্ছে গরম মশলা দারচিনি আর এলাচির গুঁড়ো। এই যে লবণ দিয়ে দিচ্ছি। তো এইগুলিকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি অল্প একটু টেস্টি সল্ট নিয়েছি, টেস্টিং সল্ট। তো এখন আমি সবগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার তেলগুলি গরম হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। তো এদিকে আমি এরফানের চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়েছি, এটাকে এখন আমি ধুয়ে তারপরে জ্বালানির মধ্যে ঝরা দিয়ে রাখব। তো এই তো মুরগিটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে নিলাম। তো এই তো অল্প কিছুক্ষণ ভেজে নিব, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এই তো এখন ভাতে হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছি, এভাবে সবগুলি উঠিয়ে নিব। তো এদিকে আমি পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, তো এই পেঁয়াজ গুলি আমি এখন দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। তো এইখানে আমি তেজপাতা নিয়েছি, এলাচি, দারচিনি আর হচ্ছে লং, এগুলো আমি এখন দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো একটু নেড়েচেড়ে নিলাম, বাদামি কালার হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো, একটু অপেক্ষা করব। তো এইখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি, গরম মশলার গুঁড়ো আর হচ্ছে লবণ, আর এখানে হচ্ছে গোলমরিচ, তো এগুলি আমি এখন দিয়ে দিব। তো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ থেকে একটু বেশি হবে, 1.5 চা চামচ। তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 2 চা চামচ আর একটু লাগবে, 3 চা চামচ দিয়ে দিলাম। তো এই তো নেড়েচেড়ে নিচ্ছি, মশলাগুলি দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি আর কি। তো এই তো আমি চালগুলি ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি, এই যে এখন এইগুলি ভালোভাবে কষাই নিলাম, এখন আমি চালগুলি দিয়ে দিচ্ছি। তো এই তো ভালোভাবে কষানো হয়ে গেল, এখন আমি চালগুলি দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি নেড়েচেড়ে নিচ্ছি, এখন পানি দিয়ে দিলাম,
তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, এইতো 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো এই তো আমি নেড়ে চেড়ে নিলাম। তো আমি এখন চিকেন গুলিকে দিয়ে দিচ্ছি। এইতো এখন আমি চিকেন গুলিকে দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে নিব। তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি চিকেন গুলি দিয়ে। তো এখন আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম। তো এই তো আমি দমে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো, এখন আমি এই যে উঠিয়ে নিলাম। তো মাশাল্লাহ বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, এখন আমরা এগুলিকে পরিবেশন করব। তো এদিকে ছালাত নিয়েছি, এই যে ছালাত গুলি। তো এখন আমি বেড়ে নিচ্ছি। তো এই তো মাশাল্লাহ, এখন আমি এগুলিকে পরিবেশন করতেছি। অনেক ঝরঝরে হয়েছে, এই যে একটার সাথে একটা লাগিনি, এভাবে খেতে অনেক মজা হয়েছে। তো আমি খেয়ে দেখছি আর কি, হ্যাঁ অনেক মজা হয়েছে। তো আমার মতো আপনারা এভাবে রান্না করে খেয়ে নেবেন। তো আজকের মতো এইখানে, সবাই ভালো থাকবেন, পুষ্প বলুক সাথে থাকবেন। পুষ্পকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে তো কখনই ভুলবেন না, তার আগে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন, একটা লাইক দিয়ে রাখবেন। আর আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।